আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে প্রতিদিন প্রতি টিউটোরিয়ালটাতে পেইড থিম দেখায় থাকি, যে পেইড থিম দিয়ে আপনি কীভাবে সাইট তৈরি করতে পারবেন। তো আজকে একটা নিউজ থিম আমি আপনাকে দেখাবো, একটা ফ্রি নিউজ থিম। এর প্রো ভার্সনও আছে যদিও, তো প্রো ভার্সন না কিনলেও আপনি ফ্রিটা দিয়ে খুব ভালো সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন এবং প্রিভিউ দেখতে পারেন, এবং কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনি চাইলে এগুলি ফলো করে জিনিসটা ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো আমরা এভিডেন্স থেকে থিম অপশনে চলে যাবেন। থিম অপশনে যাওয়ার পর এখানে অ্যাড নিউ একটি অপশন আছে, এখানে লিখবেন সার্চে দেবেন নিউজ আপ। নিউজ অ্যাপ দেখতে পাচ্ছেন অনেকগুলি অলরেডি চলে আসছে, তো আপনি যেটা ভালো হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমরা কথা বলবো তো এখান থেকে আপনি চাইলে এই লেখাটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। নিউজ অ্যাপ ওই প্রথম থিমটা হয়, দেখতে পাচ্ছেন নিউজ অ্যাপ লেখা আছে। তো আমরা চাইলে প্রিভিউ দেখে নিতে পারি, ঠিক আছে? তো আমি এখানে ইনস্টল নাও ক্লিক করে দিব। এবার অ্যাক্টিভ। এবার এইখানে এসে যে ডাউনলোড নামে একটা অপশন পাচ্ছেন, এবং নিচে দেখেন ডেমো ডাটা নামে একটা অপশন পাচ্ছেন। তো অবশ্যই ডেমো ডাটাটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, তো ডেমো ডাটাটা এক্সট্রাক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফাইল আছে, আমরা তিনটা ফাইল কাজ করব। তো আমি ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি, এবং এখানে স্টার্ট গেট স্টার্ট উইথ নিউজ অ্যাপে ক্লিক করতে বলছে, তো আমরা ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে কিছু মানে প্লাগিং আছে যেটা ইনস্টল দিতে হবে, যেমন এই প্লাগিংটা ইনস্টল দিতে হবে, ডেমো কন্টেন্ট অর্থাৎ ইনস্টল। আর আপনার এলিমেন্টর যদি আপনার ইনস্টল দেওয়া থাকে তাহলে ইনস্টল, না দেওয়া থাকে ইনস্টল দিয়ে নেবেন। আমার যদি দেওয়া আছে তো এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনি চাইলে সোকোমাস ইনস্টল করতে পারেন অথবা কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজ করতে পারেন। তো আমি এটা চাচ্ছি না ইউজ করতে, যেহেতু আমার এটা একটি নিউজ পেপার ওয়েবসাইট, তো আমি এটা চাচ্ছি না। তো এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ইনপুট ডেমো ডাটা, তো আমরা এখানে চলে যাচ্ছি। তারপর এখানে তিনটা ফাইল সিলেক্ট করতে বলছে, যেমন XML ফাইলস, তো আমি এটা XML-টা সিলেক্ট করে নিচ্ছি। ডেস্কটপ ডেমো XML, এই যে নিউজ লাইট XML ওপেন, তারপরে জেসন অথবা WIE ফাইল, এই যে WIE ফাইল, এরপর ড্যাট ফাইল DAT। তো আমি ড্যাট ফাইলটাও সিলেক্ট করে নিলাম। তো আমরা মোটামুটি তিনটা ফাইলই সিলেক্ট করা অলরেডি শেষ। আমরা এবার দিব ইনপুট ডেমো ডাটা। আপনি যদি দেখতে না পান তাহলে আমি আপনাকে স্ক্রল করে দেখাই দিচ্ছি। রেট গুড, এই অপশনটা এবং এই তিনটা অপশন দেখেন একটার পর একটা অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে? তো আপনি এইভাবেই সবগুলো সিলেক্ট করে নেবেন এবং এখানে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন ইনপুট প্লিজ ওয়েট, মানে কিছুক্ষণ অপেক্ষা করলেই এটা ইনস্টল হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফাইল অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা হোম পেজে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা হোম পেজ। তো এটা আমার হোম পেজ অলরেডি সাজা হয় নাই, তো আমরা এটাকে নিউজ পেপারের মতো প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করব। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রথমে পোস্টটা ডিলিট করে দিব, পোস্ট। তো আপনি এখানে চাইলে ত্রাশ করে দিতে পারি, ওকে। এরপর আমরা কি করব, আমরা হলো অ্যাপিয়ারেন্সে চলে যাব, তারপরে মেনুতে চলে যাব। এখানে ফুটার দেখতে পাচ্ছেন, এই যে ফুটার আমি সিলেক্ট করে দিলাম। এরপর মেইন মেনু একটা অপশন আছে, মেইন মেনু সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া আছে অলরেডি, আপনি চাইলে আপনার মতো করে মেনু তৈরি করে এখানে সাজাইতে পারেন। তো সেটা কীভাবে আমি দেখাই দিচ্ছি। পোস্ট অপশনে চলে যাবেন, তারপর ক্যাটাগরিজ, তারপরে এখানে আপনারা একটার পর একটা ক্যাটাগরিজ দিয়ে দিবেন এবং অ্যাড করে নিলেই হয়ে যাবে।
আর এখানে যেমন আপনি চাইলে এডিট করতে পারেন, এখানে নাম আপনার নামটা এডিট করে দিতে পারেন, যদি বাংলা হয় তাহলে বাংলা দিয়ে এডিট করে দিলেন, সমস্যা নাই। তো আমি ধরে নিচ্ছি আপনি এটা করতে পারবেন। এরপর পোস্ট দেওয়াটা তো আপনি জানেনই। আচ্ছা, পোস্ট দেওয়ার সময় একটা বড় এডিটর চলে আসবে, তার জন্য আমরা একটা প্লাগিং অ্যাড করে নিব, ক্লাসিক প্লাগিং। এই প্লাগিংটা অ্যাড করে নেবেন, তাহলে এডিটরটা অনেক সুন্দর আসবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। আর যদি বাংলা ফন্ট হয় তাহলে বাংলা ফন্টের জন্য একটা ফন্ট দিতে হবে, সমস্যা নাই। তো এলিমেন্টর আপনি যদি প্রো ব্যবহার করেন তাহলে প্রো ব্যবহার করতে আপনি হেডার আপনার মতো তৈরি করে নিতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রি, তো আজকে ফ্রি দেখাবো, তো এলিমেন্টর প্রো ইউজ করব না। এরপর চলে যাবেন সেটিংস। সেটিংয়ে যে পারমানেন্ট লিঙ্ক একটা অপশন আছে, সেখানে চলে যাবেন। পারমানেন্ট লিঙ্কে যে এখানে ডেট অ্যান্ড নাম অ্যান্ড স্ল্যাগ দিতে পারেন, অথবা আপনি এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে নাম্বার চলে আসবে। নিউজ এখানে লিখে দিতে পারেন, তারপর একটা নাম্বার চলে আসবে। তো এটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা হোম পেজটাকে কাজ করব। হোম পেজটা কাজ করলে আমাদের গুগল সাইটটা, এটা সম্পূর্ণ ডিজাইন লুকিংটা চেঞ্জ হয়ে আসবে। এখন যেমন দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এখন এই যে নিউজ পেপারের মেনুটা অনেক সুন্দর হয়ে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে ডেট অফ মোটামুটি প্রিমিয়াম লুকের মতো চলে আসছে, কিন্তু আরও কিছু কাজ করলে ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা হলো নিউজ পেপার পেজে চলে যাচ্ছি। পেজে চলে যাওয়ার পরে এখানে অল সিলেক্ট দিব, সিলেক্ট অল। তারপর কি করব, এক্সাম্পল এই হোমটা বাদে সবগুলো ডিলিট করে দিব। তারপর হোম পেজটা এডিট করে নিব। তার আগে দেখে নিই হোম পেজটা এখন কেমন আছে। হোম পেজটা এখন বর্তমান কিছুই নেই, তো আমরা এইটা হোম পেজ সিলেক্ট করে নিলাম। তারপর কি করব, এখানে হোম পেজ না দিয়ে আমরা এলিমেন্টর ফুল উইথ দিয়ে দিব। ফুল উইথ দিলে হবে কি, সম্পূর্ণ উইথটা পেয়ে যাবে। তো আপডেট দিয়ে দিলাম। এরপর এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে নিব। ওকে, এখানে একটা গাইডলাইন দেয়া আছে, আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। প্রথমে বলছে যে হোম সেকশন, অর্থাৎ হলো হোম স্লাইড উইথ হলো ট্যাব, এই যে এখানে বলছে ট্যাব উইথ স্লাইড, ঠিক আছে। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি, এখানে কলাম নিচ্ছি এটা। তো আমরা এখানে প্রথমে দেব স্লাইড। তো আমরা এটা অফ করে নিচ্ছি, এটা অফ করে নিচ্ছি, এটাও অফ করে নিচ্ছি। আমরা চলে দেবো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট এ আর, অর্থাৎ এ আর পোস্ট স্লাইডার এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে টাইটেলটা অফ করে দিতে পারেন। এরপর আমরা আবার চলে যাচ্ছি, আবার এই পক্ষে ট্যাব দিয়ে দেব, এই যে পোস্ট ট্যাব এটা রাইটে দিয়ে দেব, ঠিক আছে। এরপর আমরা আবার এখানে চলে আসব। এরপর দেখাচ্ছে হলো গিল্ড উইথ কলাম, অর্থাৎ হলো এটা একটা বড় পজিশন নিছে, অর্থাৎ এই সেম কলামটা আমরা আবার ব্যবহার করতে পারি। তো আমরা এটা চলে যাব এবং আবার এই সেম কলামটা নিব। তারপর অ্যাড নিউজ, এখানে দিব হলো গিল্ড, তো এইগুলো দেখে নেই, গিল্ড উইথ কলামস আমরা এটা সার্চ দিয়ে নেই। এটা নাই, এটা হয়তো প্রিমিয়াম ভার্সনের জন্য। যাই হোক, আমরা এখানে গিল্ড একটা আসেই, স্লাইড পোস্ট মিনিস, থ্রি কলাম পোস্ট এটা ব্যবহার করে দিতে পারি। এটা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এরপর চলে যাব ফিচার্স। আচ্ছা, এটা হলো গিল্ড লিস্ট, অর্থাৎ লিস্ট একটা নামে অপশন আছে। তো আমরা এটা নিচে নিয়ে নেব, ওটা পোস্ট ইজ এ লিস্ট, পোস্ট লিস্ট এটা নিচে নিয়ে নেব। এরপর হলো ডব্লিউ ডবল ইআর কি আছে, যে এখানে দেখতে পাচ্ছেন ডবল, অর্থাৎ আমরা এটা নিছি অলরেডি। এরপর হোম সেকশন আর ইয়ার সেকশন আছে। যাই হোক, আমরা মোটামুটি এটা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা রাইট সাইডে একটা নিব, এই ডবল একটা আছে, এটা আর কি ব্যবহার করতে পারি।
তো আমরা এটা নিয়ে নিচ্ছি হলো আবার এটা এটা নিচ্ছি তাহলে এখানে দিব ডাবলস এটা দিয়ে দিই এখানে চলে আসলো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন ই কমার্স আর হলো স্পোর্টস তো এখানে পোস্ট কম আছে যার ফলে এখানে এই অবস্থা দেখাচ্ছে তো আমি এটা সিলেক্ট অল করে দিচ্ছি যেন এটা সম্পূর্ণটা দেখায় ঠিক আছে যাই হোক এটা হয়ে গেছে এরপর নিচে দিব একবারে নিচে ফুলস তারপরে স্কোর একটা অটোনমি অপশন আছে লেটেস্ট নিউজ আপনি চাইলে লেটেস্ট নিউজ ব্যবহার করতে পারেন এই যে পোস্ট স্কোলার আছে একটা মানে স্কোর আছে এরপর হোম পেজে চলে যাই দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট ওই সেম লাইক দ্যাট হয়ে গেল এখানে স্ক্রল আসতেছে আচ্ছা আমরা এই জায়গাগুলোতে কোনো কিছু ব্যবহার করি নাই যার ফলে আর এটা পোস্টটা ফুল হইতে আসে নাই ওকে ঠিক আছে আমরা আরো কিছু চাইলে ব্যবহার করতে পারি যেমন দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট সুন্দর হয়ে আসলো আর এখানে একটা নোটিফিকেশন লেটেস্ট নিউজ দিয়ে দিই স্ক্রল পোস্ট লিস্ট এটা থাক তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা ওভারঅল লুক মোটামুটি চলে আসলো যদিও এটা প্রিমিয়াম থিম না এজন্য হয়তো বা ওভারঅল লুক চলে আসে নাই কিন্তু মোটামুটি খুব ভালো একটা লুক চলে আসলো যেটা আর কি আমরা ব্যবহার করে সরি এটা আপডেট দিই এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটা প্রফেশনাল লুক চলে আসলো তো আপনি এইভাবে চাইলে একটি নিউজপেপার থিম তৈরি করতে পারেন এটা যদিও ফ্রি ভার্সন আর এখানে আরও কিছু কাস্টমাইজেশান আছে যেমন আমরা যদি চলে যাই এন হ্যাঁ কাস্টমাইজেশান তো কাস্টমাইজেশানে হলো প্রো ভার্সনের জন্য কিছু আছে আর হলো থিম অপশন আছে এখানে লেআউট সেটিং আছে কীরকম লেআউট আপনি নিতে যাচ্ছেন সেটাই অপশন আছে তারপরে হেডার অপশন আছে ঠিক আছে টুইটার ইউআরএল ইউআরএল দিয়ে দিলে এটা মোটামুটি হয়ে যাবে আপনার ফেসবুক ইউআরএল যদি দিয়ে দেন তাহলে উপরে এখানে শো করবে এরপর ডেট অ্যান্ড টাইমস এখানে আপনি চাইলে এখানে শো করতে পারেন শো ডেট আর যদি হিডেন করতে চান তাহলে হিডেনও করতে পারেন সমস্যা নাই এরপর সিঙ্গেল পোস্ট অপশন আছে কী কী সিঙ্গেল পোস্টে শো করবেন সেটা তারপর ফুটার অপশন আছে এখানে ফুটারে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন তারপর সোশ্যাল আইকন দিতে পারবেন পোস্ট ইমেজ এটা গুড তারপর সাইড আইডেন্টিফিকেশন এখানে লগো চাইলে আপনি অ্যাড ব্যবহার করতে পারেন যেমন আমি চাচ্ছি না এখানে আপনার যদি একটা লগো ব্যবহার করেন তাহলে সুন্দর লাগবে তো আমরা একটা লগো সিলেক্ট করে নিচ্ছি ডেস্কটপ লগোটা ব্যবহার করতে পারি লগোটা দেখতে পাচ্ছেন চলে আসলো তো এইভাবে আপনি একটার পর একটা কাজ করতে পারেন শুধু একটু করে এখানে দেখে দেখে আর কি সব কিছু ঠিকঠাক করতে হবে যদিও ফুল টিউটোরিয়াল তো আসলে সব কিছু হয় না আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন তো আই হোপ আপনি আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন